ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ করেছে সেনবাগ পৌরসভা ইমাম মোয়াজ্জেম পরিষদ বুধবার বাদ আসর সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানা মোড়ের জিরো পয়েন্টে ইসরায়েলি পতাকায় আগুন দেয় ও প্রতিবাদ সভা করে এতে বক্তব্য রাখেন উপজেলা ইমাম মোয়াজ্জেম পরিষদের সভাপতি ও সেনবাগ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা জোবায়র আহমেদ সিদ্দিকি সেক্রেটারি ইব্রাহিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রহিমুল্লাহ পুশিরি জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুল ইসলাম আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান বাবুপুর রতিম মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহাদ হোসেন বিক্ষোভ মিছিলে ইসলামী বিভিন্ন সংগঠন নেতাকর্মী সেনবাগ উপজেলা ও পৌরসভার সকল মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজ্জেম ছাত্র শিক্ষক মুসল্লি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করে বিক্ষোভ শেষে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া এবং ইসরায়েল গোষ্ঠীর প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানান এ সময় বক্তারা সরকারকে ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন